আমি লোকাল ট্রেনের প্রথম চাপলাম, আর লোকাল ট্রেনে চেপে আজকে আমরা যাচ্ছি হাওড়াতে। আর আজ সত্যি কথা বলতে আজ ভীষণ গরম, ভীষণ, কিন্তু আমরা ভীষণ গরমকে উপেক্ষা করে লোকাল ট্রেনে চেপে গেছি। ট্রেনটা খালি ছিল, কিন্তু ট্রেনে ছিল অনেক অনেক আরশোলা। আমরা একটু আগে হাওড়া স্টেশনে নামলাম, এরপর আমরা এখানে টোটো ধরবো, তারপর যাব অবনি। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই আছে একটা রেল মিউজিয়াম, যেখানে আমাকে রেলবাবু নিয়ে গেলেন। রেলবাবু, একটু জোরে বলো। এটা কি ছোট রেল? ইঞ্জিন ও কয়লা, কয়লা এটা কয়লা ইঞ্জিন, ও ডিজেল ইঞ্জিন। এটা ট্রেন ন্যারো, এরপর আমাদের বাকি সময়টা যেখানে কাটবে সেখানে চলে এসেছি। আমরা চলে এসেছি অবনীতে। এই দোকানগুলোতে ঢোকার আমাদের কোনো রিজন নেই, আমরা শুধু ঢুকছি আর বেরোচ্ছি, টাইম পাস করছি। সব দোকানে ঘুরে ঘুরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিচ্ছু কিনিনি এখনো পর্যন্ত। তারপর বলি না, পেট পুজো করতে হবে। এখানে ভেবেছিলাম সিনেমা দেখবো, কিন্তু একটাও ভালো সিনেমা ছিল না, তাই দেখার ইচ্ছাও হলো না। তারপর কী করলাম, আমি আমার হিরোকে নিয়ে চলে গেলাম। তারপর আমি আইসক্রিম দেখতে পেয়ে গেছি, আর কিনে তো দিতেই হবে। বরকে আমার আমার তো আজকের দিনটা খুব সুন্দর ছিল, আশা করি আপনাদেরও আজকের দিনটা খুব ভালো ছিল। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।